শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে মধু কি খেতে বলেছে আপনাদের পাকন্তিয়াতে মধু আছে মৌজাক ডিল মারেন নাকি ডিল মারলে কিন্তু কামরায় 12টা বাজে মধু খাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন মধুর মধ্যে ফ্রুকটোজ আছে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো ফ্রুকটোজ মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ ফলমূল খাবেন এটার মিষ্টিটাও ক্ষতি করে না এর মধ্যে আছে সুক্রোজ আর যে চিনি খাই এর মধ্যে আছে গ্লুকোজ তো গ্লুকোজটারে একটু সরায়া সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে মধুর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্রুকটোজ দিয়ে দিলেন অনেক সমৃদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত আমাদের আর কি শীত ওনারা শরীর গরম করার জন্য মদ খায় কি খায় মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন সুবহানাল্লাহ পড়েন মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হারবাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় সুবহানাল্লাহ কইতে পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপ্টিক মলম আবিষ্কার হয়নি তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক প্রপিলিস লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরব্বিদের বাতের ব্যথা আছে না নাই এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাই না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শিফা বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন ওয়ানুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির রাস্তাটা চিনায় দিল কে আসল কারিগরটাকে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটা নিয়ে টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকাই দিয়ে আসে আমরা তালুর মধ্যে ফেলে আসে বা দিয়ে খাই সুবহানাল্লাহ নাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে আর আল্লাহ বলেছে ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছে ইত্তাখিদি তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন এই কার্ল ভন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে এই পুরো মধু আহরণ আর প্রিজারভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয় এটা নারী মৌমাছি পড়েন সুবহানাল্লাহ তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে কি করতে হবে সায়েন্স শুড ওয়েট আনটিল দে গেট দেয়ার ফাইনাল এন্ড দ্য লেটেস্ট ইনভেনশন এন্ড
ডিসকভারিজ, কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল, চিল্লায় বলে ঠিক কি না, যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এই জন্য সায়েন্সের ওয়েট করতে হবে, কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না, তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা করেছি ভুল করেছি, পৃথিবী ঘোরে সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল, এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি খোলা করে খায় আর কি গাধার মতো, কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে, দেড় হাজার বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে, ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি মধু খাবেন, রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসালু মুসাফফা, চার ধরনের পানির ঝর্ণা, আনহারু মিন মাইন গায়রি আসিন, মিনারেল ওয়াটার ঝর্ণা, আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাহমু, দুধের ঝর্ণা, আনহারু মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, মদের ঝর্ণা, আনহারু মিন আসালি মুসাফফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমন একত্রিত হলাম, আমরা যেন আল্লাহর জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।